হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রন্নাদি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে বাবুকে নিয়ে, কখন বাবুকে স্নান করায়, কখন খাওয়ায়, সেই বিষয়ে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে, এবং যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদেরও ভিডিওটা কাজে লাগবে। তো সেই জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, যাতে আমার প্রত্যেক ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। যেহেতু এটা গরমকাল, সেই জন্য বাবুকে আমি 12:30 থেকে 1টার মধ্যে স্নান করাই, আর ওকে হালকা হাত ছোঁয়া গরম জলে স্নান করাই। কারণ বাবুকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিলে ও ধুলো মেখে আবার নোংরা করে ফেলবে গোটা গা, তো সেই জন্য একটু দেরি করেই ওকে স্নান করাই। তো বাবুকে আমি রোজই সাবান মাখিয়ে স্নান করাই, কারণ এমনিতেও এটা গরমকাল, গায়ের মধ্যে একটা ঘাম থেকে ময়লা বসে, আর এমনিতেও বাবু খুব ধুলো মাখে, তো সেই জন্য ওকে রোজেরই সাবান মাখিয়ে স্নান করিয়ে দিই। তো দেখতে দেখতে বাবু যেন কত বড় হয়ে গেল, মানে এখন করে বাবু একটু একটু করে ইঙ্গিত দিতে শুরু করেছে, মানে অসুবিধা অসুবিধাগুলো ওই ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে আমাদেরকে। যেমন জল পিপাসা পেলে, খিদে পেলে বা পটি পেলে, সেগুলো ইঙ্গিতের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে। তো সেসব নিয়েও তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। তো স্নান করার পরে বাবুকে রেডি করে দিচ্ছি, এবার ওকে খাওয়াবো। তো আজকে বাবুকে খাওয়াচ্ছি ডাল ভাত আর ডিম সিদ্ধ, মানে পাতলা করে মুসুর ডালটাকে শুধু সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেটাকে ভাতের সাথে ভালো করে মেখে নিয়েছি, আর একটা ডিম সিদ্ধ। আর আমাদের এখান থেকে মিড ডে মিল আসে স্কুল থেকে, তো সেখান থেকে রোজেরই একটা করে ডিম সিদ্ধ পাই বাবুর জন্য, তো সেটা ওকে খাওয়াই। আর যেদিন বাড়িতে মাছ হয় সেদিন ওকে ডিম সিদ্ধটা দিই নি, সেদিনও মাছ। তো বাবুকে ঘুম পাড়ানোর সময় ও খুব বদমাইশি করে, মানে শুধু ছুটে পালিয়ে যায়, ও বুঝতে পারে যে এবার আমাকে ঘুম পাড়াবে মা, তো সেই জন্য একটু এদিক ওদিক ছটফট করে, ছুটোছুটি করে, তবে বেশিক্ষণ ওটা করে না, কোলের কাছে নিয়ে শুলে চুপটি করে ঠিক শুয়ে ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, বাবু এবার ঘুমিয়ে পড়বে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে একটু লাইক করো, শেয়ার করো। আবার পরে দেখা হচ্ছে, টাটা।